voce atât. Apnă-n n-am tu ai, nu se rată simil de să n-a voce. Poșon! N-a vorbit și seara. Ia, zic, e bustă să n-a s-ar. Dres, pore. Atova bole asle ar amită eșob dekte pe tam na. Uite, azi. Ki mane? Buste paren ni? Okhane ja korle. E byabohar to sob shomoy sadharon manusher sathe kore na sir na jane jibone korne je kane dorte chhe sir mithe kotha bolben na egulo koren kisher jore e poshaker jore sir ostrer jore manush apnaderke bhoy pay eta holo eta khobotar opok byabohar Ashur! Ashur, am așa! Ai să-ți dai! Sara, șof, stau pe dacă e însă! Pulis, șof, stau pe asta, bolen! Yes, sir! Quick! Are Ranjit Babu! Tatăl e băiul așa! Nu tu nu se șabaște! Mărgăți via tatăl așa! Ha, am iute de ce, sir! এই কি কোন অফিসের পরিবেশ এখানে কোন মানুষ এসে বলবে এখানে কোন ভদ্রলোক বাস করে পুলিশের কাছে মানুষ কখন আসে মানুষ যখন বিপদগ্রস্ত হয় বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশা মানুষ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে আসে আর মানুষ অসুস্থ হলে যায় ডাক্তারের কাছে হসপিটালে হসপিটাল আর পুলিশ স্টেশনের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই একটি থানা এবং একটি হাসপাতাল দুটি সেবামূলক প্রতিষ্ঠান ডাক্তারের ব্যবহারের প্রশ্ন তো পরের কথা আগে হলো পরিবেশ একটি হসপিটাল যেমন পরিচ্ছন্ন থাকতে হবে শৃঙ্খলা থাকতে হবে ঠিক তেমনি একটি পুলিশ স্টেশনও শৃঙ্খলা থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ একটি থানা একটি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাষণ শুনছেন আমার ভাষণ শুনছেন বক্তৃতা শুনছেন লজ্জা করছে না যান এক্ষুনি পরিষ্কার করুন যান এই আপনি রঞ্জিত ইয়েস স্যার সাব ইন্সপেক্টর ইয়েস স্যার আসুন আমার সাথে প্রাণপ্রিয় রাশেদা আমার স্ত্রী রাশেদা থেকে আসো সোনা আসো আমার মাথায় পানি গেল কি হয়েছে তোমার যা অনেক হয়ে গেছে সব কিছুই তো হয়ে গেছে খালি বাচ্চা দেওয়া নেই আনো মানে মানে নতুন সিআই যে থানায় গোষ্ঠ সব বন্ধ এক কাম করো তুমি বাপের বাড়ি চলে যাও তোমার একার ইচ্ছা কেন ওরে বাবা তোমারে আমি চিনি না তুমি একা থাকলে কত কিছু করবা ওরে রাশেদারে কত কিছু করে তো টাকায় টাকা যদি না থাকে রাশেদা এই শরীর ঠান্ডা হয়ে যায় নতুন যে বড় দরকার আইছে সে ঘুষ টুস খায় না কি করলি ঘুষ আরে তা নিজে তো খাই না কইছে অন্য কেউ খাই তো দিব না বিয়ে শাদি করে নে তুমি যাইবা নাকি তুমি যে কি কও না কথার রং ডঙে তো তাই মনে হয় শালায় হনো আন মেরি বয়স হয়েছে অনেক আমার মনে হয় ওই শালার কোনোদিন বিয়ে হইব না তেত্রি মনে হয় শালা কাট করতে কঠিন মানুষ আপনি এখানে থাকতে থানার এরকম পরিবেশ আমি আশা করিনি স্যার একটি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তার আচার আচরণের উপর নির্ভর করে সেই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা স্যার আমি এই থানার আরো চারজন অফিসারের মধ্যে একজন তাছাড়া
আমার নাম রঞ্জিত। তাতে কি হয়েছে? স্যার, আমি মাইনরিটি। আর একটু কঠিন করে বললে বলতে হয় আমি হিন্দু, আমি মালাউন। আমার কথার জোর একটু কম স্যার। নো রঞ্জিত, এটা আপনার ভুল ধারণা। স্যার, আমি জানি আপনি আমাকে এ নিয়ে অনেক কথা বলতে পারবেন। সব কথা শেষ, আমার একটি কথা। দিল্লিতে বাবরি মসজিদ ভেঙেছিল মৌলবাদী হিন্দুরা। আমি এখানে ভয়ে দুদিন অফিস করতে পারিনি। অবশ্য আমাকে এখানে কেউ কিছু বলেনি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। হতে পারে এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, তবু এটাই নির্মম বাস্তব স্যার। রঞ্জিত, আপনি খুব স্পষ্টবাদী। আচ্ছা রঞ্জিত, হাসান মাস্টারের কেসটার আয়ুকে ছিলেন? আমি ছিলাম। আপনি ছিলেন? ইয়েস স্যার। আচ্ছা, হাসান মাস্টার সম্পর্কে ফার্স্ট টু লাস্ট আপনি কি জানেন? আমি জানি পোস্টমর্টেম রিপোর্ট, স্বাভাবিক মৃত্যু। হাসান মাস্টারের মৃত্যুকে কেন্দ্র করে কেউ কখনো কমপ্লেন নিয়ে আসেনি? না স্যার। অথচ আমি একটি পত্রিকায় পড়েছিলাম মৃত্যুটা বেশ রহস্যজনক। স্যার, রহস্যজনক হলেও কেউ যদি কোনো কমপ্লেন না করে আমি কি করব? আচ্ছা, কোনো একটা মেয়ে ছিল, সে কোনো কমপ্লেন করেনি? না স্যার। কেন বলো তো? মেয়েটা স্যার সংস্কৃতি মনা, ওই নাচ গান নাটক অভিনয় নিয়ে থাকে, এ ব্যাপারে একেবারেই উদাসীন। বাইরে আপনাকে একটা লোক ডাকছে, তোমরা বসো, চলো। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম মনোয়ার হোসেন, আমি কুসুমপুর থানার নতুন ওসি। ও, পুলিশ? হ্যাঁ। আমার কাছে কি জন্য? আপনি হাসান মাস্টার সাহেবের মেয়ে না? একসময় ওই পরিচয়ে আমি গর্ববোধ করতাম, এখন আতঙ্কিত। কেন? এই যে আপনি এসেছেন, এখন উল্টা পাল্টা অনেক কিছু জিজ্ঞেস করবেন, হয়তো আমার কাছে টাকা পয়সাও চাইবেন। আমার টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি বাচ্চাদের নাচ গান শেখাই, আমার উপার্জন খুবই সামান্য, এই দিয়ে আমি কোনোভাবে চলি। না, আমি কোনো উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করব না, টাকা পয়সাও চাইব না। আমি শুধু জানতে এসেছি, অনেকে বলছে আপনার বাবার মৃত্যুটা রহস্যময়, এর পরেও এ ব্যাপারে আপনি কোথাও মুভ করছেন না কেন? মুভ করলে কি আমি আমার বাবাকে ফিরে পাবো? না, তা পাবেন না, কিন্তু উনি যদি সত্যিকারে খুন হয়ে থাকেন, খুনিরা শাস্তি পাবে। শাস্তি দেবে কে? আইন। আপনি তো একজন আইনের লোক, আইনকে যদি তার নিজের গতিপথে চলতে না দিয়ে বাধার সৃষ্টি করা হয়, তাহলে সেই আইন হয়ে যায় দুর্বল। সাধারণ মানুষের সেই আইনের প্রতি আস্থা থাকে না। প্রতিদিন খবরের কাগজ খুললে সারা দেশে কমপক্ষে 4-5টি খুনের খবর পাওয়া যায়। বলুন তো, প্রতিদিন খবরের কাগজে কয়টা যাবজ্জীবন আর কয়টা ফাঁসির খবর পান? তাহলে কিভাবে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা থাকে? কিন্তু আমি অবাক হচ্ছি, হঠাৎ করে আপনি এত উৎসাহিত হলেন কেন? আমার উৎসাহের পিছনে কিছু কারণ আছে। একসময় আমার বাবাও এই শহরে একটি ছোট্ট পিয়নে চাকরি করতেন, আমি আপনার বাবার ছাত্র ছিলাম। আমি তখন ম্যাট্রিক পরীক্ষার্থী, বাবা এমন গরিব ছিল যে পরীক্ষার ফি জোগাড় করা খুব কঠিন ছিল। স্যার, আমি একটা কথা বলবো। বল। স্যার, আমি ফর্ম ফিল আপ করবো কিন্তু টাকা নেই স্যার, আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে পারবি না মানে? তোর বাবা কি কাজ করে? স্যার, পিয়নের চাকরি করতো, 3 মাস হলো চাকরি চলে গেছে। বিপদে ফেললি, সবাইকে দিতে দিতে আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। স্যার, আমি কি করব? কাঁদিস নে, কাঁদিস নে, হবে হবে। সামাদ সাহেব, আমার ঘড়িটা নিয়ে যান তো, বাজারে কারো কাছে বিক্রি করে
সপাচে টাকার ব্যবস্থা করে আনুন তো যা তুই ফর্ম ফিল আপ করে দেখে যা পরীক্ষা দিতে পারবি যা যা সেই ঋণ পরিশোধ করতে এসেছেন হ্যাঁ স্যার জীবিত থাকতে যখন প্রথম চাকরি পাই তখন ওনার কাছে এসেছিলাম আপনি কি কোনো কেস না স্যার আমার নাম মনোয়ার মনোয়ার স্যার আপনার মনে থাকার কথা না কারণ আপনি আমার জন্য যা করেছিলেন তা ছিল আপনার জীবনে খুবই স্বাভাবিক ঘটনা আমি ঠিক মনে করতে পারছি না কি করেছি বলুন তো স্যার আমাকে আপনি করে বলবেন না আমি আমি আপনার ছাত্র আমার ম্যাট্রিক পরীক্ষার সময় টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছিলাম না আপনি আপনার ঘরে বিক্রি করে ফর্ম ফিল আপে টাকা দিয়েছিলেন ও তুমি হ্যাঁ স্যার আমি চাকরি পেয়েছি প্রথম বেতনের টাকা দিয়ে আপনার জন্য একটা ঘরে কিনে এনেছি কি ঘড়ি দিয়ে ঋণ শোধ করতে চাইছিস না স্যার ঘড়ি আর কেনা হয়নি বুঝলি এখন অভ্যেস হয়ে গেছে সূর্য দেখেই সময় বলে দিতে পারি ওনার মহান আদর্শের কাছে সেদিন আমি লজ্জা পেয়ে মাথা নত করে চলে যেতে বাধ্য হয়েছিলাম আমার বাবা শুধু আপনার জন্যই এমন করেনি উনি কখনো সংসার ভবিষ্যৎ এই আমি যে তার মেয়ে আমার সাথে তার সম্পর্ক ছিল শিক্ষক আর ছাত্রীর মতো এই শহরে অনেক লোক আছে তার ছাত্র কেউ আমার কাছে আপনার মতো এভাবে আসেনি আপনি যে এসেছেন এজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু মৃত্যু রহস্য যে উদ্ঘাটন করতে চান আপনি তো নতুন এসেছেন সম্ভবত এই শহরে কিছুই জানেন না দাম দেন স্যার কি কইলি দাম কি এর দাম তেলের দাম এইটা কার গাড়ি জানোস না না ওই হারামজাদা এই দেশের মানুষ না মঙ্গল তেলের দাম দিতে হয় না না ফুল মিয়া কি দেশের রাজা তুই কোথাকার মাতো বসালা থানায় নতুন ওসি আইছে পেট্রোল পাম্পের তেল আনতে গেছিলাম ওসি আমাগো মারছে বস ওসি কি পোস্টমর্টম হবে থানায় যাব আচ্ছা রঞ্জিত স্যার তুমি থানায় আসার পরে ফুলমিয়ার বিরুদ্ধে কেউ কি কোনো কমপ্লেন নিয়ে আসেনি না স্যার ফুলমিয়ার সম্পর্কে তুমি কতটুকু জানো স্যার ফুলমিয়া সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয়নি কেন কিছু মনে করবেন না স্যার আমি থাকা অবস্থায় আপনার ওই চেয়ারে যাদের দেখেছি বলতে লজ্জা হয় তারা অনেকটা ফুলমিয়ার সহযোগ হিসেবেই কাজ করতেন রঞ্জিত জি স্যার ফুলমিয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনি আমি ফুলমিয়া যারে আপনি দেখতে চাইছেন ও
রঞ্জিত, তুমি একটু বাইরে যাও তো। আপনার সাথে প্রথম দেখা তো, দান্দাবাজির ব্যাপার আছে, দুই নম্বর লাইনের কথা আছে, অন্য কেউ না থাকাটাই ভালো। আপনি একটু গরম, আমি খবর পাইছি, কারণও বুঝছি, আপনিও আমার মতনই। আপনার আমার দুইজনের ধান্দা একই রকম, মানুষের পকেট থেকে আপসে টাকা বাইর করে নিজের পকেটে নেওয়া। গরমটা বেশি দেখাইলে, তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইর হয়, সহজে কাছে আহে। আপনি তাফালিংটা বেশি দেখাইছেন, গরমটা বেশি দেখাইছেন, আমি মাল নিয়ে চলেছি। ওই চেয়ারের আগে যিনি ছিলেন ওনারে আটা দিতাম, আপনারে পুরো এক দিমু। আজিস দুইটা বান্ডিল দে। এইটা প্রতি মাসের এক তারিখে পাবেন, এরপর বছরে দুইটা ঈদ আছে, শীতের জামা কাপড়, মিঠাই মন্ডা, ফল ফলানি, এইগুলো বলা লাগবে না, সময় মতন পায়ে যাইবেন। তারপরে তো আরো অনেক আছে, আপনার বিপদ আপদ, ভাই বোনের লেখাপড়া, বাপ মার অসুখ বিসুখ, এইগুলো আমারে খবর দিলেই হইব, ছোট্ট একটা স্লিপ দিলেই হইব, আমার কোনো দাম দায় হাত দিবেন না। হাতটা ফেরত দিবেন না। পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত দিয়ে সার্টিফিকেট নিয়েছিলাম, আমার 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 দুর্ভাগ্য এই হাতটা আমি আমি তোর সাথে মিলাতে পারলাম না। ফুলমিয়া, তুই এখান থেকে চলে যা, তুই চলে যা, ফুলমিয়া তুই এখান থেকে চলে যা। অসি, আমারও দুর্ভাগ্য এই শহরের মধ্যে এই প্রথম, আমার জীবনের প্রথম, আল্লাহর কিরা জীবনের প্রথম, খোদার কসম জীবনের প্রথম, আমার সামনাসামনি দাঁড়াইয়া আমারে কেউ তুই কইল। কুত্তার বাচ্চা, আর এক মিনিট এখানে থাকবি না, আর এক মিনিট এখানে দাঁড়াবি না। এই নেতো টাকা, এই নেতো টাকা, এই টাকা নিয়ে শুধু এখান থেকে চলে যা, শুধু চলে যা। আমার নাম ফুলমিয়া, এটা কুসুমপুর থানা, এটা আমার থানা, আমার ভিটা বাড়ি, কথাটা মনে রাখিস। অসি, তুমি এখানতেন যেদিন বদলি হয়ে যাইবা সেদিন তুমি অসি থাকবা না, সেদিন আবার দেখা হবে। আসি, দাদা বলেছি ওইভাবে বক্তৃতা ধারিয়ে দে। আচ্ছা, প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমার বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমি আজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, বাংলাদেশের আপামর জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আজ আপনারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন তাতে আমি আশা রাখি একদিন আমি আপনাদের মুখ উজ্জ্বল করব, সারা বিশ্বের নিপীড়িত মানুষের সেবা করব। এই তুই বিশ্ব বিশ্ব কি কোষ, তুই পুরো ঘাবড়া করে দিবি তো, কাজের কথা কো। কাজের কথা? ও, ওই কাজের কথা? আপনারা এখানে যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত আছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কাজের বিনিময়ে খাদ্য রিলিফের জন্য বরাদ্দকৃত গরিব মানুষের গম, চাল, সার এবং ঢেউকিন গরিব মানুষদের না দিয়ে
করবেন আমি কথা দিচ্ছি আপনাদের তিনি আপনাদের একটি পয়সা মারবেন না ওই সুতা তো কি শিখানি আসলাম আর তুই কি করলি খাপলা করে দিলি এইটাই তো বলতে বলিছেন আরে এটা বলতে বলেছি গোপনে আর ওই যে হাসান মাস্টারের কথা বলবি না আমার প্রান্তীয় নেতা এ দেশের একজন বিশিষ্ট সমাজ সেবক জনাব হাসান মাস্টার তারই আজ এই উপজেলা চেয়ারম্যান হওয়ার কথা আরে কাঁদিয়ে ভিতরের বাসা কিন্তু তিনি অকালে মৃত্যুবরণ করিয়াছেন তারই আজ এই চেয়ারে বসার কথা তাকে সম্মান করে আমি আজ প্রথম দিন এই চেয়ারে বসবো না আমি এই পাশের চেয়ারে বসতে চাই যদি আপনারা আমাকে অনুমতি দেন চেয়ারম্যান সাহেব ওখানে বসবেন না ভাই কি বলে না দাদা ওসি সাহেব এদিকে আসেন কি হয়েছে আপনারা দুজন হাসান মাস্টারকে খুন করেছেন ভাই কি বলে আরে দাঁড়া ওসি সাহেব হাসান মাস্টারের জন্য আমরা এখনই শোক প্রস্তাব নিতে যাচ্ছি এক মিনিট নীরব থাকতে যান তিনি ছিলেন আমাদের প্রাণপ্রিয় লোক সে ব্যক্তি মূল্য হাটফেল করি তো আমরা কি করলাম রে বাবা যা করেছেন তা প্রমাণ একদিন হবেই আমি জানি আজ এখানে উপস্থিত থাকবেন এই থানার সমস্ত চেয়ারম্যান তাদের সামনে জানাতে এসেছি আপনারা হাসান মাস্টারের জন্য যে মায়া কান্না করছেন তা সম্পূর্ণ মিথ্যে হাসান মাস্টারকে হত্যা করেছেন আপনারা দুজন আপনারা শুনুন হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মরেনি তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে এরা কারণ একটি তা হল এই উপজেলার চেয়ারম্যানের এই চেয়ার এই হ্যান্ডকাপ দুটি আপনাদের জন্য রিজার্ভ রেখে দিলাম একদিন আপনাদের দুজনের দুই হাত এই হ্যান্ডকাপে বাধা পড়বে গুড বাই যখন পড়বে তখন দেখবো এই ভয় পাইস নে স্যার আমাকে দেখেছেন হ্যাঁ কারণটা তুমি উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে তাকে অ্যারেস্ট করতে চেয়েছিলে জি স্যার একজন উপজেলা চেয়ারম্যানের পোস্ট এবং প্রোটোকল সম্পর্কে তুমি জানো জি স্যার জানি তিনি একজন ডিসির সমান ক্ষমতার অধিকারী এটা জানার পরেও তুমি কিভাবে কোন কেসে তাকে অ্যারেস্ট করতে চাও স্যার একজন ক্রিমিনালের পরিচয় শুধুই ক্রিমিনাল ডিসি এসপি কমিশনার যেই হোক সে যদি ক্রিমিনাল হয় তাহলে তাকে অ্যারেস্ট করবো না কেন তার বিরুদ্ধে কেসটা কি তাই বলো হাসান মাস্টারকে তারা হত্যা করেছে হাসান মাস্টার মরে তার হার গোর সব পচতে শুরু করেছে তুমি আবার কোত্থেকে কেস আবিষ্কার করলে স্যার আমি নতুন করে কেসটা তদন্ত করছি কে দিয়েছে তোমার উপর তদন্ত ভার একজন পুলিশ অফিসার হিসাবে নিজ দায়িত্বে আমি আমার দায়িত্ব পালন করছি ক্লোজ দিস ফাইল ইমিডিয়েটলি দিস ইজ মাই অর্ডার স্যার আমি আপনার অর্ডার নিয়ে ফাইল ওপেন করিনি এবং আপনার অর্ডারও বন্ধ করব না আমি তোমার এই আচরণের কথা উপরে জানাতে বাধ্য হব জানিয়ে দেন চাকরি চলে যাবার ভয় আমি করি না বলবি একে চেনো তুমি তাকে তুমি থানায় অপমান করেছ কেন সে খুব সম্মানের ব্যক্তি নাকি আপনাদের মতো দুর্বল অফিসারদের জন্যই ফুলমেয়ারা তৈরি হয় আরো পরিষ্কার করে শুনে রাখুন আপনারাই ফুলমেয়াদের জন্মদাতা গুড বাই খালাসি ভাই ওসি সাবদা করতাছে আমি তো শুনতাছি আর দেখতাছি আমি তো ছোট আমি কি করু ওসি আমারে পুইরে ঘাপলা করিয়ে দিয়েছে আমার ব্যবসা বাড়িতে সব বন্ধ হয়ে গেছে উপজেলা চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে চায় আমার ধমক দিয়েছে এই তুমি একটা কাজ করতে পারবা ওসি সাহেবরে আমার এখানে আনতে পারবা কেন টাকা আর মি আমার বাপ বাপ
কন আপনি? কি কন মানে? সব শালা টেকা আর মিয়া মানুষ পাইলে খাপলা হয়ে যায়। তুই খালি হারিয়ে দে, তারপর দেখ আমি কি করি। আমি খালি আইনে দেব, বাকিটা আপনি দেখবেন। হয় হয় দেখবো নে, দেখবো নে। এই ফিস দিতে হবে কিন্তু। আরে তো পুড়িয়ে খাবলা। আচ্ছা তুই খালি আইনে দে, আমি যাই। আল্লাহ যাই। চলা পুড়িয়ে খাবলা, আমিও খাবলা করে দেব নি। আল্লাহ স্যার। কে স্যার? আমি স্যার ওই থানার অ্যাসিস্ট্যান্ট দারোগা আইনউদ্দিন ব্যাপারী। কি চাই স্যার? মনে কিছু করবেন না, একটা কথা বলতে আসছি। কে বলুন স্যার? আপনি বুঝো উপজেলা চেয়ারম্যানের উপরে একটু নাখোশ, তারে বুঝি অ্যারেস্ট করতে গেছিলেন। আসলে স্যার সত্যি লোকটা খারাপ, কিন্তু উনার সাথে যে লোকটা থাকে রহিমউদ্দিন খালাসি, উনি বিশিষ্ট ভদ্রলোক। আপনি কিভাবে জানলেন? স্যার আমি অনেকদিন এই থানায় আছি তো, উনি হলেন একজন ব্যবসায়ী, উনি কোনো উনিশ বিশের মধ্যে নাই, খুব সাদা লোক, পরিষ্কার, মনটা খুব ভালো, একদম ফকফিকা সাদা। আপনার সাথে উনি একটু কথা কইতে চায়। উদ্দেশ্য? স্যার উদ্দেশ্য, এই থানার অনেক গোপন খবর আছে যেগুলি আপনি জানেন না, সেগুলি উনি আপনার বলতে চান। তাহলে তো যেতেই হয়। খুব খুশি হবেন স্যার। এখন যাবেন? আপনি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা স্যার। আল্লাহ আসসালামু আলাইকুম স্যার, বসেন, আমার গদিরপুর বসেন। না স্যার আমার উপর রাগ করেন না, আমি ছোটখাটো ব্যবসায়ী, সবার ডাকি যাইতে হয় আর কি। বসেন স্যার, বসেন। না আমি বসবো না স্যার, উনি খুব ভালো লোক, এই বসেন স্যার, উনি কোনো উনিশ বিশের মধ্যে নাই। খালাসি ভাই কোক টোক আনছেন না স্যার? দেন। আরে সব ব্যবস্থা তো করে রাখেছি স্যার, না বসলি আমি কি করব? না আমি বাইরে কিছুই খাই না, কি জন্য আসতে বলেছেন সেটা বলেন। আগে বসেন স্যার। আপনি না বসলে বলি কি কইরে? আরে ভাই কি বলবেন সেটা বলেন। বসেন স্যার, বসেন। একটা গোপন কেস আছে স্যার। কে? একটা মেয়ে কলেজে পড়ে, ভালো মেয়ে, ওই এক সাওয়াল রেপ করেছে। মামলা করেনি? না, আপনার সাথে কথা বইলে তারপর কেস দিবি। মেয়েটা কোথায়? আছে, আইনে রেখেছি। বিউটি এদিকে। এই পায়াদি সালাম কর। আরে আরে না, থাক থাক থাক, এই এখানে বস, এখানে বস, এখানে বস। স্যার আপনি যদি দেখতে চান কিভাবে রেপ করেছিল, আমি ওকে আপনার কথা বলি রাখিছি, ওর কোনো আপত্তি নাই। মানে ইয়ে না মানে এই ক্যাশ বাক্সের ভিতরে কিছু আরামত আছে, আপনি এসে দেখে যান। আসুন না, দেখে যান, দেখেন। এত টাকা স্যার গোপনে পকেটে ভরে ফেলেন, আর মায়েরে নিয়ে পাশের ঘরে চলে যান। দাদা অসুবিধা নাই, আমার শাশুর হয়। হ্যাঁ হ্যাঁ হয়। আপনি আপনি ভুল জায়গা হাত দিয়েছেন, ভুল জায়গা হাত দিয়েছেন স্যার। আমি বালির লোক, আমার এইভাবে আর বেচুরি করবে না। হট হট কি পেয়েছিস তুই? হ্যাঁ এই লোকে তুই দালালি করিস বাস্টার্ড, থানায় আয়।
নূপুর, তুমি খুন করলে? হ্যাঁ। এত সহজ করে বলতে পারলে? সত্য কথা খুব সহজ করেই বলা যায়, মিথ্যে বলতে গেলে অনেক সময় চিন্তা করে বলতে হয়, অনেক সময় আটকেও যায়। কোর্টেও কি এভাবে বলবে? হ্যাঁ। এভাবে বললে পরিণতি কি হবে জানো? জানি, ফাঁসি। মানে? মানে বিচার সঠিক হলে আমার ফাঁসি হবে, আমার সর্বহারা জীবনটা এভাবে আর বয়ে বেড়াতে হবে না। কিন্তু আমি যখন তোমার বাবার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছি, সেই মুহূর্তে তোমার এমন আচরণ আমার জন্য আর একটা ঝামেলা সৃষ্টি করলো না? আমি যদি ভিন্ন কথা বলি, আমি যদি বলি আমি যখন আমার বাবার মৃত্যুর কষ্টটা ভুলতে চেষ্টা করছি, সবকিছু যখন স্বাভাবিক হতে চলেছে, আমার জীবনটা যখন অন্ধকার কাটিয়ে সামান্য আলোর সন্ধান পেতে শুরু করেছে, তখন আপনি আমার জীবনটাকে আবার অন্ধকার করে দিলেন। ভয়ঙ্কর হায়নারা যখন আমার থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, তখন আপনি আবার সে হায়নাদের পিছু তাড়া করে আমার দিকে পাঠিয়ে দিলেন। শুধু আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আজকে আমার জীবনের এই পরিণতি। কিন্তু তবু তুমি এভাবে খুন না করে আমার কাছে চলে আসতে পারতে, আমাকে বলতে পারতে, আইনের আশ্রয় নিতে পারতে, এভাবে আইন নিজের হাতে। বাহ, চমৎকার, সুন্দর কথা। আমি আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্ষিতা হয়ে ছিন্ন ভিন্ন রক্তাক্ত কাপড় চোপড় নিয়ে আপনার কাছে আসলে ভালো হতো না? একমাত্র মেয়ে হয়ে কেন আমি হাসান মাস্টারের খুনের কেস দিয়ে থানায় যাইনি? আপনি যদি মেয়ে মানুষ হতেন তাহলে বুঝতে পারতেন আমার জ্বালা যন্ত্রণা কষ্ট। আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, শুধু এইটুকু জেনে রাখুন আমি একটি ধর্ষিতা মেয়ে হয়ে খবরের কাগজে শিরোনাম হতে চাইনি বলেই আমি খুন করেছি। আমি খুনি। রঞ্জিত, আমার মনে হয় আমি হেরে যাব। আমি পারলাম না, আমি পারলাম না রঞ্জিত, আমি পরাজিত। স্যার, যুদ্ধকে তো অনেক বিপদ আসে, ভেঙে পড়লে চলবে না স্যার। ও যদি কোর্টে স্বীকার করে তাহলে তো শাস্তি হয়ে যাবে। কিন্তু রঞ্জিত স্যার, আমি যা বুঝতে পারলাম, এই খুন ছাড়া ওর কোনো পথ ছিল না। আইন তো মানুষের জন্য রঞ্জিত। জি স্যার। তাহলে একটা মানুষের আত্মরক্ষা করার জন্য তো অধিকার আছে। আমি যদি নিজেকে বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়ে কাউকে গুলি করি, মেরে ফেলি, আমার শাস্তি হবে? এমন তো হওয়া উচিত নয় রঞ্জিত। স্যার, আমরা আইনের সিদ্ধান্ত কি হয় দেখি। রঞ্জিত, একবার একবার হয়ে গেলে আর পথ থাকবে না, তার আগেই রুখতে হবে। ইওর অনার, যে মেয়েটি আজ আমির হোসেন নামক একটি ছেলেকে হত্যার অপরাধে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সে কুসুমপুরের একজন বিখ্যাত সমাজসেবক এবং স্কুল শিক্ষকের কন্যা। প্রচলিত প্রবাদ বাক্য আছে, মমিনের ঘরে কমিনের জন্ম হয়, এখানেও হয়েছে তাই। হাসান মাস্টার শিক্ষকতা এবং সমাজসেবা নিয়ে ব্যস্ত থাকতেন, সাধারণত এইসব ব্যক্তিরা পারিবারিক ব্যাপারে উদাসীন থাকতেন, তিনিও তাই ছিলেন। হাসান মাস্টারের সেই উদাসীনতার সুযোগ নিয়ে এই মেয়েটি হয়েছে উশৃঙ্খল, সদা সর্বদা সে নাচ গান নিয়ে ব্যস্ত থাকত। লজ্জার বিষয়, অনেক সময় তাকে রাস্তাঘাটেও নাচ গান করতে দেখা গেছে। তার চরিত্র সম্পর্কে খোঁজ নিলে অনেক কিছুই জানা যাবে, বলা চলে সে ছিল একটি কল গার্ল। দারুণ পরিতাপের বিষয়, সে তার বাবার মৃত্যুর সময়ও উপস্থিত ছিল না এবং বাবার মৃত্যু নিয়ে তার কোনো দুঃখও ছিল না, কেউ কখনো তাকে দুঃখ করতেও দেখেনি।
এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ছিল প্রচণ্ড ক্ষোভ। তার এইসব অপকর্মে বাধা দিতে গিয়েছিল এক প্রতিবাদী যুবক আমির হোসেন এবং তার বন্ধুবান্ধব। আমির হোসেন তার ঘরে ঢুকে তাকে অপকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে সে উত্তেজিত হয়ে যায় এবং খুন করে আমির হোসেনকে। ইতিপূর্বে এই এজলাসে এই মামলার অনেক সাক্ষ্য প্রমাণাদি আপনি পেয়েছেন। আজ আমরা বিজ্ঞ বিচারকের রায়ের জন্য অপেক্ষা করছি। দ্যাটস অল ইওর অনার। এই পর্যন্ত এই আদালতে আসামি নূপুরের পক্ষ হয়ে কোনো লোক বা কোনো উকিল কোনো কিছুই বলেনি। আজও কি কেউ কিছু বলবে না? ইওর অনার, আজ আমাকে বহু অনুরোধ করে বর্তমান কুসুমপুর থানার ওসি নূপুরের পক্ষ সমর্থন করে কিছু বলতে অনুরোধ করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি উকিল হলো একজন মানুষ, আমারও বিবেক আছে। আমি এ পর্যন্ত কেস স্টাডি করে যা পেয়েছি তাতে নূপুরের পক্ষে বলার মতো আমার কিছুই নেই। আমির হোসেনকে খুনের অপরাধে নূপুরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একটি খুনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, সেই সর্বোচ্চ শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করুন। That's all your honor. উকিল, এই কথা বলার জন্য আমি আপনাকে এখানে আনিনি। এই বেইমানির জন্য আমি আপনাকে এই কোর্টে গুলি করব। অর্ডার, অর্ডার! নো দোষ! আপনি আমার হাত থেকে আজ এই উকিলকে বাঁচাতে পারবেন না। ওসি সাহেব, আপনার উগ্রতার কথা এর আগেও আমার কানে এসেছে। দিস ইজ কোর্ট, আপনি পিস্তল নামান, নইলে কোর্টে দাঁড়ানো পুলিশদের আমি গুলি করার নির্দেশ দেব। পিস্তল নামান, পিস্তল। ইওর অনার, এইমাত্র ওসি সাহেব আমার উপর পিস্তল ধরে যে ঘটনা হলেন তা ছিল একটি সম্পূর্ণ সাজানো নাটক। আপনি জানেন, আপনারা বসুন, আপনারা বসুন, আপনি বসুন, শান্ত বসুন। কোর্টের মধ্যে একজন পুলিশ অফিসার একজন উকিলকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, তার মাথায় পিস্তল ঠেকিয়েছে। এর জন্যে আপনি বিচারকের আসনে বসা থাকা সত্ত্বেও বিচলিত হয়েছেন এবং আমার জীবন রক্ষা করার জন্যে ওসিকে গুলি করার নির্দেশ দিতে চেয়েছিলেন। আমার মনে হয় আপনার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এতক্ষণে ওসিকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে পড়ে থাকতে হতো। ইওর অনার, সমস্ত আইনের ঊর্ধ্বে একটি কথা আছে এবং তা হচ্ছে মানবাধিকার। আর সেই মানবাধিকার আইনে পৃথিবীতে জন্ম নেওয়ার পরই একটি মানুষের বেঁচে থাকার অধিকার জন্মায়। সেই অধিকারের ভিত্তিতে প্রত্যেকটি মানুষেরই আত্মরক্ষা করারও মৌলিক অধিকার আছে। ইওর অনার, আমি স্বীকার করি এই মেয়েকে আমির হোসেনকে খুন করেছে, কিন্তু কি অবস্থায় কিভাবে সে খুন করল তা জানতে হবে। ছিল আসল ঘটনা। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্যই সেদিন খুন করেছিল নূপুর। এবারে বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, মানবাধিকারের কথা চিন্তা করে, একজন মানুষের আত্মরক্ষার কথা চিন্তা করে রায় প্রদান করে বিচার কাজ ত্বরান্বিত করুন। দ্যাটস অল ইওর অনার। মানবাধিকার আইনের উপর ভিত্তি করে আমির হোসেনকে হত্যার অপরাধ থেকে নূপুরকে এই আদালত
বেকসুর খালাস প্রদান করছে। তোমার জিনিসপত্র ফেলা দিয়া ঘরে তালা দিয়ে গেছে, আর বই লেগেছে। তোমারই কেউ জাগে দিলে তারে মারে ফেলাইব। তুমি তুমি এই মহল্লে ছেড়ে চলে যাও মা। আমি আমার পৈতৃক ভিটা বাড়ি ছেড়ে চলে যাব। বোন, তোমার একার জন্য আমাদের সবার বিপদ হোক, এটা কি তুমি চাও? তোমার আব্বা একটা ভালো মানুষ ছিল, সে পয়সা থাকলে এরম ঘটনা ঘটলে সে মনে হয় চলে যাইতো। হ্যাঁ, চলে যেত। আমি কি এই শহর ছেড়েই চলে যাব? যাবার তো আর জায়গা নেই, আত্মহত্যা করব। আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যার মতো জঘন্য পাপ তখনই মানুষ করতে বাধ্য হয় যখন একটি মানুষ তার বেঁচে থাকার জন্য পৃথিবীর কোন মানুষকে আপন ভাবতে পারে না, একটি খড়কুটোকেও অবলম্বন করতে পারে না। তোমার কি অবস্থা? তেমনি। হ্যাঁ, ছোটবেলায় মাকে হারিয়েছি। বড় হয়ে বাবাকে যখন হারালাম তখন সব হারিয়ে গেল। ইজ্জত রক্ষার জন্য খুন করলাম, ভাবলাম ফাঁসি হবে, এই সব হারানো জীবনটা থেকে মুক্তি পাব। সেখান থেকে ছাড়িয়ে আনলেন আপনি, ভাবলাম ভালোই হলো, নতুন করে আবার জীবন শুরু করব। ফিরে এসে দেখলাম ফুল মিয়ার লোকজন খড়ে তালা লাগিয়ে জিনিসপত্র ফেলে দিয়েছে, বলে গেছে আমাকে যদি কেউ আশ্রয় দেয় তাকে মেরে ফেলবে। তাদের কাছে এই ছোট্টবেলা থেকে আমি মানুষ হয়েছি। তারা নির্মমভাবে বলে দিল তুমি চলে যাও। এখন আপনি বলেন পৃথিবীতে আমার জন্য কি কোনো জায়গা আছে? আছে, আমার ঘরে। এই
ওসির বাসায় রাতে থাকো কোথায়? ওসির কোলের মধ্যে তোমার শরণ নাই? ওসি হলো বিদেশি লোক আর আমরা হইলাম দেশি লোক। আমাদের কোলে ঘুমাইলে ভালো হইতো না? গোসল করছো? ভালো ভালো গোসল ভালো। এই মায়া বড়ি টড়ি খায়ো, নলে কিন্তু পেটে বাচ্চা হইব। না মনোয়ার তো খুব ভালো ছেলে স্যার, তার বাড়িতে একটা অবিবাহিতা মেয়েকে রেখে দিয়েছে এবং তার সাথে মনে হয় তার অবৈধ সম্পর্ক আছে। স্থানীয় লোকজনদের মধ্যে এটা নিয়ে প্রচণ্ড উত্তেজনা। না না মনোয়ার তো এমনটি করতে পারে না, নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে। স্যার স্যার শীঘ্রই তাকে এখান থেকে বদলির ব্যবস্থা করেন, না হলে স্যার পুলিশের ভাবমূর্তি জনগণের কাছে নষ্ট হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিয়ে দেখছি। নূপুর ঘুমাওনি? না, জীবনটা এখন আমার অনেক জটিল হয়ে গেছে, ঘুম চলে গেছে। আমি এখান থেকে চলে যেতাম, আপনাকে না বলে যাওয়া উচিত না, তাই যাইনি। তার মানে? আপনার বাসার বাইরে কিছু লোক এসেছিল, পিছনে কিছু মন্তব্য করে গেছে, তাদের কোনো দোষ দেই না আমি, কারণ তারা যা বলেছে তার পিছনে যুক্তিও আছে। কি বলেছে? যে ভাষায় বলেছে তা আমি বলতে পারবো না। আপনি আমাকে নিয়ে এলেন, আমিও চলে এলাম। আমি একটি যুবতী মেয়ে, বিয়ে হয়নি, কি হিসেবে আমি এখানে আছি তাই বলে গেছে। তুমি আমার স্যারের মেয়ে, তোমাকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব, সে হিসাবে আছো? যেভাবে আছি তাতে মানুষে যদি বলে আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, তাহলে সে কথা খণ্ডন করার কি কোনো যুক্তি দিতে পারবেন? না তা পারবো না। তোমার সাথে আমার কি সম্পর্ক তার প্রমাণ শুধু তুমি। হ্যাঁ আমি, কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝবে না, তাই আমি চলে যেতে যাচ্ছি। কথাগুলো আমার কানে এসেছে, ঢাকায় আমার অফিসারদের কানেও খবরটা পৌঁছেছে, সম্ভবত ইনকোয়ারি হবে। তুমি চলে গেলে ওদের সব কথা সত্য প্রমাণিত হবে, আমার চাকরিটাও চলে যেতে পারে। তাই ইনকোয়ারিটা পর্যন্ত তুমি যদি থাকতে, তাহলে উভয় বোধহয় কলঙ্কের হাত থেকে বাঁচতে পারতাম। যে কলঙ্ক একবার লেগেছে এ কলঙ্ক আপনার মুছে যেতে পারে, আমার যাবে না। তবু আপনি যখন বলছেন আমি থাকব, সব কলঙ্ক আমি মাথায় নিয়ে আপনাকে নিষ্কলঙ্ক করতে চেষ্টা করব। দেশের একটিমাত্র সশস্ত্র বাহিনী, জনগণের সবচেয়ে কাছের থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে তারা হলো পুলিশ। সেই পুলিশের প্রতি যদি জনগণ কোনো কারণে তাদের আস্থা হারিয়ে ফেলে, তাহলে অবশ্যই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ডিআইজি সাহেব, আমি যে কারণে আপনাকে ডেকে এনেছি তা আপনি জানেন। ওসি মনোয়ারের ঘরে আমারই একজন শ্রদ্ধ শিক্ষকের মেয়ে অবৈধভাবে বসবাস করছে, এটি আমার কাছে দারুণ দুঃখের এবং লজ্জার। খালাসি সাহেব, আপনি বলুন তো কি হয়েছে। স্যার দাঁড়ায় বলি, ঘটনা হইল পুইরি ঘাপলা। আপনার ওসির একটা বদমাইশ, আমাদের এলাকার একজন কৃতি সন্তান মরুম হাসান মাস্টার, তার একটা মিয়া, এই কি জানি নাম রে নূপুর, নূপুর বাপের শাসনের বাইরে থাকি, তার চরিত্র খারাপ হয়ে গেছে। কিন্তু পুলিশ তো সেটা বন্ধ করবি, তার সুযোগ নেওয়া তো উচিত না। আপনার ওসি ইজ্জত সম্মানে বুড়ো আঙুল দেখায়,
তার মায়াটারে ঘরে রেখে উপভোগ করতেছে। এটা পুইরো ঘাপলা। স্যার আপনার বিচার করে যাবেন। হ্যাঁ বাবুল, তুমি কি জানো বলো তো? স্যার, থুতু উপর দিকে ফেললে তো তা নিজের উপরই পড়ে। আমি যা জানি তা বললে স্যার আপনারও মাথা নত হয়ে যাবে, কারণ আপনি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনারা যা বলেছেন তা সবই সত্য। তুমি বসো। মেয়েটাকে কি এখানে আনা হয়েছে? স্যার, মেয়েটা হইল পুরী ঘাপলা, তাক এখানে ডাকা ঠিক হবে না। মেয়ে মনোয়ার, মেয়েটা কি এখানে আছে? ইয়েস স্যার। ওকে ডেকে আনো তো। খালেদ ভাই, আমাদের এলাকার ইজ্জতের ব্যাপার, এখানে আনলি পুরী ঘাপলায়া যাবি না। অশোক, তোমাকে এবং ওসি মনোয়ারকে জড়িয়ে চারিদিকে অনেক কথা হচ্ছে, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? স্যার, আমি আমার বাবার মৃত্যুর পরে নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক আগে এই শহর ছেড়ে চলে যেতাম। ইতিমধ্যে আমি একটা ছেলেকে খুনও করেছিলাম, ভেবেছিলাম ফাঁসি হবে, হলো না। কোর্ট থেকে ফিরে এসে দেখি আমার এই বাবার ঘর বন্ধ করে আসবাবপত্র সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন শুধু এই শহর থেকে নয়, আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভেবেছিলাম। ওসি সাহেব আমাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, সর্বোপরি অভয় দিয়ে আমাকে তার ঘরে আশ্রয় দিয়েছিলেন। আমি বুঝতে পারছি এবারে আমার সেই আশ্রয়টুকু চলে যাচ্ছে। না, সেই আশ্রয়টুকু আমি সবার সামনে চিরস্থায়ী করে দিতে চাই। স্যার, আমি এখানে বসে অনেক কথা শুনেছি। আমি একটা পুরুষ লোক, আমি অবিবাহিত। মেয়ের যদি আপত্তি না থাকে, এমন যে কোনো মেয়েকে বিয়ে করার অধিকার নিশ্চয়ই আমার আছে। ইয়েস স্যার, আজ এক্ষুনি মেয়েটিকে আমার স্ত্রী হিসাবে চিরসঙ্গিনী করে নিলাম। আমাদের জন্য দোয়া করবেন স্যার। সালাম করো, সালাম করো। স্যারকে সালাম করো। না না, থাক থাক, ওঠো ওঠো ওঠো, এসো বসুন স্যার। ওকে ডেকে নিয়ে আসো। জি স্যার। স্যার, স্যার, রঞ্জিত, মিনিস্টার সাহেব এসেছেন। এত রাতে আমার বাসায় মিনিস্টার সাহেব, এনিথিং রং? না স্যার, আপনাদের দুজনকে দেখতে এসেছেন। তোমরা তোমরা বসো, আমি আসছি। রাতে এসে বোধহয় একটু প্রবলেম করলাম না? না স্যার, আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। না স্যার। স্যার নয়, কারণ আমি এখানে মন্ত্রীর প্রোটোকল নিয়ে মন্ত্রী হিসাবে আসিনি। আমি এসেছি আমার প্রিয় শিক্ষক হাসান মাস্টারের আর একজন প্রিয় ছাত্রের কাছে, যে তার শিক্ষকের সত্যিকারে আদর্শ পেয়েছে। নূপুরকে বিয়ে করে আপনি বিরল দৃষ্টান্ত রেখেছেন। আপনাকে আমি কোনো কিছু উপহার দিয়ে আপনার আদর্শকে খাটো করতে চাই না। আমি শুধু আপনাকে একটি কথাই বলতে চাই, আপনার মতো মানুষ যেন বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হয়। আপনাদের দাম্পত্য জীবন সুখের হলে আনন্দিত হব। আর একটা কথা জানাতে এসেছি,
হাসান মাস্টারের মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য আজ থেকে আপনাকে আমি সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন স্যার। ননিট ননিট সুখে থাকবেন। স্যার আসি। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব। এই রিপোর্ট আপনি লিখেছেন? জি, এটা হাসান মাস্টারের ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে আপনি লিখেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। জি, কিন্তু আমি তদন্ত করে কিছু ঘটনা জানতে পেরেছি, তাতে আমার মনে হয় হাসান মাস্টারকে হত্যা করা হয়েছে। তাহলে আপনার কি ধারণা এই রিপোর্ট ভুল? হ্যাঁ, এর উপর মিথ্যে। আপনি একটি মহলের চাপে অথবা ঘুষ নিয়ে এই রিপোর্ট দিয়েছেন। আপনার এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। এবং আপনি জানেন আমি একজন সরকারি ডাক্তার, আমার সামনে আপনার এই ধরনের উক্তি খুবই আপত্তিকর। এই কথার প্রেক্ষিতে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, তা আপনি জানেন? হ্যাঁ পারেন, আমিও আইনগত ব্যবস্থা নেব। হাসান মাস্টার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত করাবো এবং ওই ময়না তদন্তের দায়িত্ব আমি আপনাকে দেব না। আমি তদন্তের আলামত ঢাকায় পাঠাবো। চলি। ঘাপলা হয়ে গেছে রে ফুল মিয়া, পুইরে ঘাপলা হয়ে গেছে। বুঝছে, এই যে আমাদের হেডমাস্টার মুক্কু, হাসপাতালের হেড ডাক্তার, এ পোস্টমর্টম করেছিল। এর রিপোর্ট বিশ্বাস করে না ওসি। ওসি ডাক্তাররে বলে গেছে ওই লাশ আবার কবর থেকে উঠে পরীক্ষা করবি। তাইলে ওই অসির পোস্টমর্টমের ব্যবস্থা কইরা দেই। আরে না না, সরকারি লোক, এক হাসান মাস্টারের জন্য লাখ লাখ টাকা চলে যাচ্ছে। আর এই সালো আমার একটা কাজও দিতি মারে না, শুইয়ে রে বাচ্চা। তাইলে ওই শালা উপজেলা চেয়ারম্যান রে পোস্টমর্টম কইরা দেই। ভাই পুরো বাবা, আমি একটা কথা কই ভাই, কবরেতে লাশটা গায়েব করে দিলি, ওসিয়ার লাশের খবর পাবে নি? এই তো বুদ্ধি বাড়াইছে, এই তো শালা বেটা শালা, এটা বুদ্ধির মতো কথা কইছি। উপজেলা চেয়ারম্যান হয়েছিস, এই দুধ খাই। গন্ধে পেট খারাপ হইবার পারে। পঞ্চাশ হাজারই দেব রে। লাশ গায়েব হয়ে যাইব। আপনি আর কাউকে বলেছিলেন? ডাক্তারকে তো বললাম। তাহলে স্যার এদিকে এসো। ডাক্তার ইনভলভ। কি বলতে চান আপনি? আমার ধারণা হাসান মাস্টারের ময়নাতদন্ত সঠিক হয়নি। আপনি কি ডাক্তার? আপনি কি মনে জানলেন যে ময়নাতদন্ত সঠিকভাবে হয়নি? গেট আপ, গেট আপ। ডাক্তার, তোমরা সবাই মিলে এখানে একটা রাম রাজত্ব শুরু করেছ। চলো চলো বলছি। এখানে কি করছো? গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার। নষ্ট হয়ে গেছে? জি। তাড়াতাড়ি করো। এই আর কতক্ষণ গাড়ি সারবি?
পুলিশের গাড়িতে একজন ওসি বসা, ওসির পাশে বসা একজন ডাক্তার, গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে ডাক্তার খুন হয়? তাও যদি গুলিতে খুন হতো একটা কথা ছিল, ঘাবলা উইরো ঘাবলা, হ্যাঁ ওই সালা ওসি খুন করেছে। কথা বলবেন না, এখানে আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, জনগণ বাইরে স্লোগান দিচ্ছে, এখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। পুলিশ হিসাবে আপনাদের ক্ষমতা আছে বলেই আপনারা যা খুশি তাই করতে পারেন না? ঘাপলা স্যার, পুইড়ে ঘাপলা, এই লোক দুশ্চরিত্র ঘুষখোর, এর বিহিত ব্যবস্থা না করতে পারলে আমি জনগণ ঠেকাতে পারবো না। নেই বলা নেই, কোয়া নেই, মামলা নেই, মকদ্দমা নেই, তুমি একজন ডাক্তারকে উঠে নিলে কি জন্য? এক্ষুনি বিপ্লব হয়ে যাবে, রাস্তাঘাটে গাছ কাইতে ব্যারিকেড দিবি। হ্যাঁ আপনি উপরে জানান, এই সারা সাসপেন্ড করি দেন, এই সারা পুলিয়ে ঘাপলা। হ্যাঁ আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, আপনারা আসুন আমার সাথে, আগে জনগণ ঠেকা। হ্যাঁ আসুন। কি অবস্থা দেখেন? আপনার শান্ত হন, শান্ত। না না আমরা কোনো কিছু শুনতে চাই না, মনোহরকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা বিচার করব। আপনি ওদেরকে একটু শান্ত হতে বলে। তোরা চিন্তা করিস রে, এসপি সাহেব কি বলে তোরা মন দিয়ে শোন, তোরা করিস নি। ওসি সাহেব ক্ষমতার অপব্যবহার করেছে, নির অপরাধ একজন ডাক্তারকে কোন মামলা ছাড়াই গ্রেপ্তার করেছে, কি জন্য? তার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে। আইন সবার জন্য সমান, আইন কাউকে ক্ষমা করবে না। আমি আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এই এখনই আমার অফিসে গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এলাকার পরিস্থিতি জানিয়ে কথা বলব। আমি আমি আপনাদের কথা দিচ্ছি, প্রয়োজন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলবো। আপনারা আপনারা নিশ্চিত থাকুন, এই ওসির শাস্তি হবে, 24 ঘন্টার মধ্যে সে সাসপেন্ড হবে। এটা হতে পারে না, আমি হারব না। কি হয়েছে তোমার নূপুর? 24 ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার হয়ে যাবে, পরাজিত হয়ে চোরের মতো এখান থেকে পালিয়ে যেতে হবে, ফুল মেয়াদের রাজত্ব এখানে বহাল থাকবে। ও এ হতে পারে না, এ হতে পারে না। সত্যিকারের যোদ্ধারা কখনো পিছু হটে না, যোদ্ধারা কখনো হারে না স্যার। হ্যাঁ রঞ্জিৎ, আমি আমি পিছু হটব না, প্রয়োজনে আমি আইন নিজের হাতে তুলে নেব। আচ্ছা রঞ্জিৎ, এই যে তোমার কাছে অস্ত্র, এই যে আমার কাছে অস্ত্র, কি মূল্য আছে এর? হ্যাঁ নিজেদের আত্মরক্ষার জন্যে, আমার আত্মরক্ষার জন্যে, আমার বাহুতে তো অনেক শক্তি আছে, আমার চাকরির জন্য এটা প্রয়োজন নেই। আমি কোনো সন্ত্রাসীকে গুলি করতে পারবো না, গুলি করলে গুলির হিসেব দিতে হবে, কাউকে মেরে ফেললে চাকরি থাকবে না। চাকরি নেবার সময় আমার মনে হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষার অনেক দায়িত্ব আমার উপর, কই আমি তো কিছুই করতে পারছি না, আমার সামনে তো সবকিছু হচ্ছে, আমার সামনে আমার ঊর্ধ্বতন অফিসার ঘুষ খাচ্ছে, সন্ত্রাসীদের সাথে হাত মিলে তাদেরকে বদর ঝুকাচ্ছে, আমি মাটি তৈরি মূর্তি হয়ে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি আমি মূর্তি না, আমি পুতুল না, আমি আমি মানুষ, আমার আমার বিবেক আছে, বিবেককে আমি আর জবাব দিতে পারছি না, আমার বাহুতে যে শক্তি আছে আমি আজ তার সদ্ব্যবহার করব, আমি হারব না, আমি হারব না। রঞ্জিত তুমি তুমি আমাকে বাধা দিও না,
আমাকে পিছু দেখো না নূপুর তুমি আমাকে বাধা দিও না আমি যুদ্ধে যাচ্ছি পিছু রাখলে অমঙ্গল হবে আমার অমঙ্গল হবে স্যার আমিও যাব না রঞ্জিত আমার বোঝা আমাকে বইতে দাও আমি আমি আজ ক্রাইম করতে যাচ্ছি এই ক্রাইমের সাথে আমি তোমাকে জড়াতে চাই না তুমি তুমি এখানেই থাকো আর ওকে দেখে রেখো আসি আমার উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেছি আপনি নিশ্চিন্তে থাকুন ওর বদলির অর্ডার ওয়্যারলেস প্রেসেতে 24 ঘন্টার মধ্যে চলে আসবে স্যার আপনার ওসি এই শহর একটা ঘাপলা করে দিয়েছে আমার ব্যবসা বাণিজ্য পুরো ঘাপলা করে দিয়েছে ওরে নিয়ে আমার সবসময় ব্যতিব্যস্ত থাকতে হয় ওরে সরা দেন আমি ব্যবসাতে বসি আগে তারপর আপনার মালে মাল করে দেবো ওইটা ভুলে গেছিলাম স্যার ওই বেগম সাহেবের জন্য আজ এক সেট গয়নার অর্ডার দিচ্ছি ওই শালাক খালি আপনি ওখান থেকে সরা দেন তারপর দেখেন আমি আপনার জন্য কি করি আমি বলেছি তো বদলি হবে যান আপনি যাব হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাবেয়া রাবেয়া ডাকছো কেন শোনো তুমি একটা কাজ করো এই টাকাটা রাখো কিসের টাকা রহিমুদ্দি খালাসি দিয়ে গেল ও আচ্ছা তোমাকে এক সেট গহনাও দিয়ে যাবে কাল পরশু হ্যাঁ কিসের টাকা এই 1,00,000 টাকা নিশ্চয় রহিমুদ্দিন খালাসি আবার বদলির জন্য দিয়ে গেল এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চরিত্র সাধারণ মানুষ যদি পুলিশকে ঘৃণা করে তাহলে তাদের অপরাধ কি মনোয়ার তুমি কার সামনে দাঁড়িয়ে কি করছো জানো আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি তা তুমি জানো চুপ কোনো কথা বলবি না তুই কোনো কথা বলবি না তুই কি কি করতে পারবি আমি সব জানি বড় জোর আমার চাকরিটা খেতে পারবি আমি তোকে 24 ঘন্টার মধ্যে কি কি করতে পারি সেটা তুই দুই চোখ দিয়ে দেখবি আমি কি করতে পারি দেখ এই কত টাকা বেতন পাস তোর বাড়িতে ঝাড়বাতি কেন এই তোর বাড়িতে ঝাড়বাতি কেন এ সব কিছু ঘুষে টাকা কিনা আমি ধ্বংস করে দিলাম মনোয়ার এই চুপ একদম কথা বলবি না এসব ঘুষের টাকা এই তুমি বাড়ির কাজের মেয়ে এই নাও এখানে 1,00,000 টাকা আছে এটা হারামের টাকা কিন্তু তোমার জন্য হালাল নিয়ে বাড়ি যাও হাঁস মুরগি কিনে ব্যবসা করবে ওর মতো চোরের বাড়িতে আর কোনো কাজ করবে না তুমি যাও যাও আরে চিৎকার করবি না আমি তোকে গুলি করে দেবো তোরা তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছিস দেখ দেখ আমি 24 ঘন্টার মধ্যে কি কি করি তোদের তোদের মধ্যে মনে যে ফুলবিয়া ওকে আজ এক্ষুনি অ্যারেস্ট করব এক্ষুনি অ্যারেস্ট করব ও জিওরিস ওকে হ্যালো কে কথা বলবে কুসুমপুরের এএসপি হ্যাঁ দাও স্যার ওসি মনোয়ার আমার বাসায় এসে আমার ঘরের ফার্নিচার আসবাবপত্র সব তছনছ করেছে স্যার কমপক্ষে 20 রাউন্ড গুলি করেছে স্যার আমার ঘরে ইজ ইট ইয়েস স্যার স্যার আমার বাচ্চা স্ত্রী এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করছে এবং সে আমার বুকের উপর পিস্তল ধরেছে স্যার স্যার এখনই আর একটা কিছু ব্যবস্থা করেন স্যার ঠিক আছে
আমি এখনই ফ্যাক্স করে তার সেনশন লেটার পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার, জি স্যার। মফস্বল শহরে প্রাসাদ বানিয়েছিস? এক পায়ে গুবি না, এক পায়ে গুবি না। কুত্তা বাচ্চা, এক পায়ে গুবি না, একদম কোনো টু শব্দ করবি না। ভুল মিয়াকে আমি ধরতে এসেছি। কে অসিনা কি ভিতরে অর্শনিয়া ঢুকলি কেমনে? এই বাড়ির মধ্যে অর্শনিয়া ঢোকা নিষেধ। কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে, ওরা গেরদা ঢুকবার দিল কেমনে? আরে ফুলমিয়া, কোন পাহারাই কুলাবে না, আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। এই থানায় আমার বাড়ি, থানায় আমি যাই তথের ঘুষ দিতে, বিচার আচার করতে। থানা হাজতে যাই না রে, এইটা আমার ইজ্জতের ব্যাপার। চইলা যা, চইলা যা। তুই যে এত নর্ষ হাতে নিয়ে দাঁড়ায় আছস, কথা কইতাস তোর এই পুলিশের পোশাকের জন্য। সবাই এই পোশাকরে সম্মান করে, আমিও করি। দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না, নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে। এই কুত্তার বাচ্চারা অর্শনিয়া ও বীরতে ঢুকলো কেমনে? ওস্তাদ জোর করে ঢুকছে। অসি চইলা যা, তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে, আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে। এই জায়গায় কোনো লোক অর্শনিয়া ঢোকা পারে না। চইলা যা। তোকে না নিয়ে আমি যাব না। এই আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে? থানায় নিয়ে পিটাব, যা যা স্বীকার করবি সেই সেই কেস দেব, আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো। এই আমার কিন্তু বহুত রাগ হইতাছে। তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিব। তুই কিন্তু অস্ত্র নিয়ে ভিড়তে ঢুকে বহুত অন্যায় করছিস। অস্ত্র, এই অস্ত্র আমি ফেলে দিলাম। তুই কি ভেবেছিস তুই অনমজ? তোর একে সত্যি আছে? আমি তো আজ পুলিশ হিসেবে আসিনি। পুলিশ হিসেবে আসলে মামলা নিয়ে আসতাম, আরো পুলিশ নিয়ে আসতাম। তোর মতো একজন রংবাজ হিসেবে এসেছি, তোকে আজ আমি নিয়ে যাব। আয় টিচার, টিচার। ওই নামলাম রে। ফুলমিয়াকে ধরে নিয়ে গেছে তুই, এখন কি হবি? যা হবার তা করে ফেলেছি। কি স্যার? এটা এটা হচ্ছে মনোয়ারের সাসপেনশন লেটার। তো চলেন এটা নিয়ে যায়, ওর সাথে ঘাট ধরে বাইর করে দিই। আসল মাস্টারকে খুন করেছে জানি না। বলতেই হবে।
তুই হাসান মাস্টারকে খুন করেছিস? আর জানি না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? বলবো না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? বলবো না। বল বলবি না। বলতেই হবে আপনার ভুল। ওই ফুল মেয়েকে তোরা বের করে নিয়ে যাবি রঞ্জিত। স্যার কোন ফোন রিসিভ করবে না। কিন্তু স্যার টেলিফোন বাজছে। বাঁচতে থাকবে ফুল মেয়ে, মৃত্যু আগ পর্যন্ত বাঁচতে থাকবে। ওই সোনা বাচ্চা ফুল মেয়েকে বলতে হবে কিভাবে হাসান মাস্টার খুন হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই হাসান মাস্টারের কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়ব না। বল বল সোনা বাচ্চা বল। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভিতরে হচ্ছে স্যার, ফুলমি আর মারতাছে। দেখেন স্যার। আসেন স্যার আসেন। দেখেন ভালো নেই রঞ্জিত, ফুলমি একে ছেড়ে দাও। আরে রক্ত বের করে ফেলেছি, এটা ফেটে গেছে। তুমি কি রাম রাজত্ব পেয়েছ? তুমি নিজেকে কি ভাবছ? তুমি কি দেশের প্রেসিডেন্ট? তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্যই পুলিশ বাহিনী এত দুর্নাম। স্যার ওই ভালো মানুষটারে কি গরুর মতো যে পিটাইছে যদি আপনি দেখতেন। স্যার উনি আমার মারতে লোক। তুমি কি মাস্টার না পুলিশ? ফুলমিয়ার বিরুদ্ধে কি কেস আছে? এখন আমি পুলিশ না, হ্যাঁ এখন আমি মাস্টার। কারণ আমি জানি আপনার হাতে যে কাগজটা সেটা আমার সাসপেনশন লেটার। দিন, এটাই তো দিতে এসেছেন। দিন। হ্যাঁ রাখো। আরো খবর দিতে এসেছি তোমাকে ক্লোজ করার জন্য আইজি সাহেবও আসছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল সি বোথ অফ ইউ বাস্টার্ড। কি করবো তোমার জানা, সব ঘাপলা করে দিচ্ছি। আপনারা তো লেখেন সাংবাদিক, আপনি তো ফিরে ঘাপলা। বিনা কারণে পুলিশ ধরে নিয়ে কি অবস্থা করে? সন্ত্রাসী কিটা বাস্তব কিটা লেখেন? বড় সন্ত্রাসী হচ্ছে পুলিশ, সবচেয়ে বড় মাস্তান হচ্ছে পুলিশ। ফুলমিয়া তুমি কোনো চিন্তা করো না, ওর সাথে মাগো, ওর সাথে আমার আলাদা হিসাব আছে। সেই হিসাব আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে মিলিয়ে নিমু। নূপুর, 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 আমি মুক্ত। আজ থেকে আমি মুক্ত। কি হয়েছে রঞ্জিতা? আমাকে সাসপেন্ড করেছে। এই যে আমার সাসপেনশন লেটার। এবার আমি পোশাকের বন্ধন থেকে মুক্তি পেয়েছি। আজ থেকে পুলিশের কোন নিয়ম শৃঙ্খলা আমাকে আটকে রাখতে পারবে না। আমি আজ থেকে আইন নিজের হাতে তুলে নেব। তুমি কি বলছো, কি করবে তুমি? আমি আমি শহর ছেড়ে যাব না। আমি আমি প্রতিশোধ নেব। যারা হাসান মাস্টারকে হত্যা করেছে তাদেরকে আমি হত্যা করব। মনোয়ার, আমি তোমাকে একটা কথা বলি, শুনবে? বলো। আমার পেটে তোমার সন্তান, আরেকজন হাসান মাস্টার এখানে বড় হচ্ছে। ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি সব ভুলে যাও।
এই ছোট্ট হাসান মাস্টারকে দিয়ে আমি সুখে থাকতে চাই। ভুলে যাও, তুমি সব কিছু ভুলে যাও, তুমি প্রতিশোধ নিলে আমি কিন্তু আমার বাবাকে ফেরত পাব না। স্যার, আমি বলছিলাম এখন আপনি বিয়ে করেছেন, আপনার ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করে সব কিছু ভুলে যাও। আমি জানি এই মুহূর্তে আপনার এখান থেকে চলে যেতে লজ্জা লাগবে, নিজেকে পরাজিত মনে হবে। আমার ধারণা আপনি এখানে কিছুদিন থেকে গেলে সত্য একদিন প্রকাশ পাবেই। আমি শুনেছি এই থানায় যা হচ্ছে তা মন্ত্রী মহোদয় সব জানেন, তিনি সিএডির কাছে দায়িত্ব দিয়েছেন সব ইনভেস্টিগেশন করার। তাতে কি হবে, কি হবে রঞ্জিৎ? হ্যাঁ, সব হবে, তুমি ধৈর্য ধরো, সত্য কখনো চাপা থাকে না। চলো ভেতরে চলো, আসেন রঞ্জিতদা, আজ আপনি খেয়ে যাবেন, এসো। খালেদ ভাই, এলাকার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি, সব আমার নলেজ আছে। ওই ওসির বদলি হইল, কিন্তু কুয়াটা তো সাইল না, ও একটা কিন্তু ঘাপলা করিয়ে ছাড়বি। ঘাপলা সে করবে না, ঘাপলা করলে তোমরা করবে। ভাই, ও খুব খারাপ মানুষ, ওকে নাকি আপনি কোয়ার্টারে থাকতে বলেছেন, ও কোয়ার্টার থাকতেছে না। আমি ওরে কোয়ার্টারতে বাইর করে দিই, চেয়ারম্যান হিসেবে আমার তো পাওয়ার আছে, তা আপনার জন্য আমি খাটাতে পারতেছি না। তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, ও ওখানেই থাকবে। সিআইডির সমস্ত রিপোর্ট আমার কাছে এসছে, সত্য কোনোদিন চাপা থাকে না খালাসি ভাই, সত্য একদিন প্রকাশ পাবেই। খালেদ ভাই, যাও যাও। ক্রিমিনাল স্যারকে একটু বোঝাতে চেষ্টা করুন। না রঞ্জিতদা, আমি এখানে থাকতেই চাই না, আমারও শরীরটা খারাপ, ডেটটাও নিকটে এসে গেছে, ভাবছি ঢাকায় গিয়ে ভালো ক্লিনিকে ভর্তি হব। আকাশে যে মেঘ হয়েছে তাতে মনে হচ্ছে ঝড় আসবে, এর মধ্যে আর যাওয়াটা ঠিক হবে না। আমার এখানে থাকতে প্রতিটি মুহূর্ত ভয় হয়। তারও তো আসছে না, একটা ট্রাক আনতে গেছে, ছোট শহর, এখানে ট্রাক পাওয়া তো মুশকিল। ভাবি আপনারা চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখান থেকে বদলি হয়ে যাবো। ওই যাবে পোস্টমর্টম করে দিব। নতুন বিল্ডিং বানাইছে ভিতর লেগে। নুপু নুপু, রঞ্জিত রঞ্জিত, আমার কথা চিন্তা করবেন না, ভাবিকে বাঁচান। ভাবিকে বাঁচাবো মানে? ভুল মিয়া, ভাবিকে ধরে নিয়ে গেছে। রঞ্জিত আমাকে খবর করে দেবেন। রঞ্জিত রঞ্জিত কথা বলো, রঞ্জিত মজায় পড়ছে। তুই আমার বাড়িতে গেছিলি একা, আমি আজকে তোর সাথে হিসাব কিতাব মিলাই বেড়াইছি, আমি একাইছি, পোস্টমর্টমের জন্য ডোম ঠিক করে আইছি। কলে টিপি দিলে উইরা চলে, কোম্পানির জাহাজ কলে টিপি দিলে। আমি একজন পুলিশের ইন্সপেক্টর, এদেশে একজন ঘাঁটি নাগরিক। আমার আমার সন্তানের জন্ম হলো এই ঝড় বৃষ্টির মধ্যে,
এই ভাঙা বাড়ির খোলা আকাশের নিচে আমি ওই সন্তানের বাবা। বাবার সাথে আমি সন্তানের জন্য কিছুই করতে পারলাম না ফুল মিয়া। আমি কিছুই করতে পারলাম না ফুল। আমি কিছুই করতে পারলাম না। আমার বাচ্চাকে তো লাশ উপহার দিলাম। তুই আমার পোস্টমর্টম কইরা দিবি। মনোয়ার, আমি চলে গেলাম একটা সুন্দর পৃথিবীতে মানুষ হতে পারে। রূপা!